আসসালামু আলাইকুম, আমি কামরুল হাসান। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে যুক্তফ্রন্ট গঠন এবং প্রাদেশিক নির্বাচন। 1954 সালে যে প্রাদেশিক নির্বাচনের ঘোষণা দেওয়া হয়, তখন আওয়ামী লীগ চিন্তা করলো যে আমরা যদি এককভাবে নির্বাচন করি তাহলে সেই নির্বাচনে মুসলিম লীগকে শোচনীয়ভাবে পরাজয় করা সম্ভব হবে না। সে কারণে 1954 সালের এই প্রাদেশিক নির্বাচনে আওয়ামী লীগ মুসলিম লীগকে শোচনীয়ভাবে পরাজয় করার লক্ষ্যে 1953 সালে 14 নভেম্বর আওয়ামী লীগ এই যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত গ্রহণ করে। এই যুক্তফ্রন্টের মধ্যে চারটি দল ছিল। এক নম্বর হচ্ছে আওয়ামী লীগ এবং কৃষক শ্রমিক পার্টি, নিজামে ইসলাম এবং গণতান্ত্রী দল। এই চারটি দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়। 1954 সালের মার্চ মাসে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আওয়ামী লীগ সহ যারা যুক্তফ্রন্ট ছিল সেই যুক্তফ্রন্ট 21 দফা দাবি তারা জনগণের সামনে উপস্থাপন করে। সেই নির্বাচনে অর্থাৎ পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের যে নির্বাচন ছিল সেই নির্বাচনে 237টি মুসলিম আসনের মধ্যে যুক্তফ্রন্ট পেয়েছে হচ্ছে 223টি। বিশাল সংখ্যক আসন তারা অর্জন করেছে এবং মুসলিম লীগ পেয়েছে মাত্র 9টি আসন পেয়েছে। এই নির্বাচন থেকে প্রমাণিত হলো যে এই নির্বাচনে পূর্ব বাংলার জনগণ এদেশের রাষ্ট্র ক্ষমতায় পাকিস্তানিদের যে কর্তৃত্ব এবং তাদের যে প্রভাব থেকে মুক্ত হওয়ার রায় দিয়েছে, এটা এই নির্বাচন থেকে কি প্রমাণিত হলো। এবং এই নির্বাচনের যে যুক্তফ্রন্ট যে 21টা দাবি জনগণের সামনে উপস্থাপন করেছে, আমরা প্রথম 5টা দাবি কী করবো আজকে শিখব। যেমন এক নম্বর হচ্ছে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা হবে। সেকেন্ড হচ্ছে বিনা ক্ষতিপূরণে জমিদারি সিস্টেম জমিদারি প্রথাটা উচ্ছেদ করা হবে। তিন নম্বর হচ্ছে পাট ব্যবসাকে জাতীয়করণ করা হবে এবং পাটের যে ন্যায্য মূল্য সেটা দেওয়া হবে। আর পাট কেলেঙ্কারিতে যারা জড়িত ছিল প্রত্যেককে শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে। চার নম্বর হচ্ছে যে সমবায় কৃষি ব্যবস্থা প্রবর্তন করা হবে, কুটির শিল্প বা হস্তশিল্পের উন্নতি সাধন করা হবে। এবং পাঁচ নম্বর হচ্ছে পূর্ব বাংলার লবণ শিল্পের সম্প্রসারণ ও লবণ কেলেঙ্কারির সাথে জড়িত ব্যক্তিদের শাস্তির ব্যবস্থা করা হবে। 1954 সালে 3 এপ্রিল যুক্তফ্রন্টের যে একজন সিনিয়র নেতা, তার নাম হচ্ছে এ কে ফজলুল হক, তিনি যুক্তফ্রন্টের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন। আমরা যেহেতু সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছি সেজন্য আমাদেরই একজন নেতা, তার নাম হচ্ছেন এ কে ফজলুল হক, তিনি যুক্তফ্রন্টের একজন সিনিয়র নেতা, তিনি এই মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন। কিন্তু যুক্তফ্রন্ট মাত্র 56 দিন ক্ষমতায় ছিল, কারণ পাকিস্তানিরা চিন্তা করলো যে এদেরকে যদি ক্ষমতা দেওয়া হয় তখন একটা সময় গিয়ে তাদের মূল ক্ষমতাও তারা হারাবে। সেই জন্য তারা ষড়যন্ত্র পথ বেছে নিয়েছে এবং তারা আদমজি পাটকল ও কর্ণফুলী কাগজ কলে যারা বাঙালি এবং অবাঙালি ছিল তাদের মধ্যে একটা দাঙ্গা তারা লাগিয়ে দিল। একটা মারামারি অবস্থা, একটা দাঙ্গা সিচুয়েশান যখন তৈরি হলো, তখন এই দাঙ্গার অজুহাতে তখন পাকিস্তানের তৎকালীন গভর্নর জেনারেল ছিলেন হচ্ছে গোলাম মোহাম্মদ। সেই গোলাম মোহাম্মদ এই যুক্তফ্রন্টকে 1954 সালে 30 মে যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করে এবং বরখাস্ত করার পরবর্তীতে শেখ মুজিব সহকারে 3000 নেতাকর্মীকে তারা গ্রেপ্তার করা হয় এবং আস্তে আস্তে দেশ সামরিক শাসনের বেড়াজালে আবদ্ধ হয়ে যায়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।